তেমনি শ্রীরামকৃষ্ণ এমন একটা ভ্রমর ফুল যে অনেক ভ্রমররা সেখানে এসেছিল। কেন? সেখানে ভালো মধু পাবে বলে। আমরাও এমন একজন ফুল পেয়েছি, সেই বিবেকানন্দ ফুল, যে ফুলে এত মধু আছে, যেখানে এত উদারতা আছে, এত শুদ্ধতা আছে, এত পবিত্রতা আছে, তার তো আছে, তার গুরুর আছে, তার যে সঙ্গ মাথার মধ্যে আছে, সেটা আমাদের এইখানে বলার সময় নয়। কিন্তু ফুল ফুললে ভ্রমর আপনি আসবে। এবং আমরাও জানি যদি যেরকম সত্যবাদী হয়, সত্যনিষ্ঠ হয়, তার সত্য স্বরূপ হয়, দেখা যায় সে তার কাছে না একজন ছেলে হোক, মেয়ে হোক, বউ হোক, স্ত্রী হোক, তার কাছে না সমস্ত কথা উদ্ধার করে দেয়। কেন দেয়? এই কারণে সে জানে যে এর কাছে বললে কোনো কিছু দোষের হবে না, সে কোনো ক্ষতি করবে না। সেই জন্যে তাকে বলে, আমাদের কাছে দেখো না অনেক স্বামী স্ত্রী বউ তার মনের কথা যারা খুলে বলতে পারে না, অকপাটে শুনেছো তো টিভিতে অকপাটে, অকপাটে সেগুলো খুলে বলে না। এমনকি দেখো যারা আমার সব ছোট ছোট ভাই বোনেরা বসে সব জানে, দেখো যারা স্বামী স্ত্রী, স্বামীও তার সব কথা তার স্ত্রীকে বলে না, স্ত্রীও তার স্বামীকে সব কথা বলে না। দেখবে লুকিয়ে রাখে, কিছু গোপন কথা লুকিয়ে রাখে, সব বলতে পারে। কিন্তু কেউ যদি ওরকম সত্যবাদী হয় যে ওরকম মানুষের কাছে না ওইসব মানুষ অপপথে সমস্ত কিছু বলে দেয়। কেন বলে? ওই ভূতটা অত সুন্দর আছে, ও ক্ষতি করবে না কখনো। সেই জন্যে আমরা এই ফুল ফুটবে, এই সমস্ত রয়েছে উনি রয়েছে যারা ফুল ফুটে দেখবে কত ভ্রমররা আপনি আসবে। আমার বলার উদ্দেশ্য একটি এই কারণ, এই আজকে ওই রকমভাবে বলতে চাইনি, কারণ ওরকম অনেক শুনেছো তোমরা, অনেক পাঠক চক্র, অনেক আমাদের যুব সম্মেলনে শুনেছ, কিন্তু জীবনের একটা এমন জিনিস যেটা না হলে জীবনটা কখনো সুন্দর করে গড়ে ওঠা যায় না। যেমন তরকারিতে যদি একটা জিনিস না থাকে কখনো তরকারিটা খেতে ভালো লাগে, তত ভালো ভালো জিনিস দাও, যত রকমের ঘি দাও, মধু দাও, আর সব কিছু আছে, সব জিনিসপত্র দিয়ে তুমি তৈরি করো, কিন্তু এমন একটা জিনিস খুব লো কস্টের জিনিস যাতে না থাকে, দেখা যাবে সে তরকারিটা বিস্বাদ হয়ে গেছে। তেমনই আমাদের জীবনটা যতই যাই থাক না কেন, যদি ওই সত্য ধর্মটা না থাকে তাহলে কিন্তু জীবনটা কখনো স্বাদে হবে না। স্বাদ পাওয়া গেছে, এই স্বাদ এতক্ষণ এসেছে, এই স্বাদ কিভাবে আমরা গ্রহণ করব জীবনে, এটা কিন্তু একটা জিনিস জানা আছে, বোঝা আছে। দেখো মার কাছে, সারদা মার কাছে, রামকৃষ্ণ কাছে, স্বামী বিবেকানন্দের কাছে, কত মানুষের জাগিয়ে আমি বলেছি, তা আমরাও এমনভাবে নিজেকে তৈরি করব যাতে আমাদের জীবনটা সুন্দর করে হয়। এবং দেখবে কত মানুষ তোমার কাছে আসবে, কি করে আসবে, তুমি যদি মানুষের মতন মানুষ হয়, মানুষ হতে চাই আমার যে গানটা আছে, সবাই কিন্তু আমার মানুষ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে স্বামীজি কেন মানুষ হতে বলছে? আমাদের ঠাকুরমা, আমাদের ছোটবেলায় থেকে ঠাকুরমা দিদিমায়েদেরকে প্রণাম করলে ওরা বলতো বাবা মানুষ হও, বাবা আমাদের মঙ্গল লোক কেন বলতো, এখনো বলে, এখনো প্রণাম দৃষ্টি আমাদের ভাই বোনেরা করে মা বাবাদের, তারা কি বলে জানি না, ভালো করে লেখাপড়া সেটা বলে নিশ্চয়ই বারবার, লেখাপড়াটা সেই বাবা ভালো করে লেখাপড়া শিখলে ভালো জায়গায় অমুক হবে, ভালো জায়গায় তমুক হবে, ভালো করে লেখাপড়াটা। তা এই যা কিছুর মূলে কিন্তু একটা জিনিস আছে, যেটা সত্য যদি মানুষের না থাকে কখনো সে জীবনে বড় হতে পারবে না। আমাদের শাস্ত্রে রয়েছে, আমাদের জায়গাতে দেখা যাচ্ছে, স্বামীজিও বলছে কোনো কোনো জায়গায়, কোনো যদি মানুষ, কোনো যদি ছাত্র ছাত্রী ছোটবেলা থেকে যদি 12 বছর সে যদি সত্যকে ধরে থাকে আর ভঙ্গচার্য পরায়ণ হয়, সে মুখে যা বলবে তাই হবে, বুঝলে? 12 বছর, 12 বছর এক দু কম নয়, বলে একদিন থাকতে পারি না, আর আপনি 12 বছর বলছেন, 1 ঘন্টাও থাকতে পারি না নিজেকে ঠিক, কত আমাকে কি বলতে হয়, তার মধ্যে যে কত কাণ্ড হয়ে যায়, মোবাইলে কথা বলতে হয়, থাকবে থাকবে আরামবাগে বলবে ঠাকুরানি চকে আছি, মোবাইলে এত কিছু বলতে হয়, তা সেই অবস্থায় আমি কি করে 12 বছর ওরকম করে থাকবো, তার সঙ্গে আবার ভঙ্গচর্য করে আমি বলছি, এ তো সমস্যার শেষ নাই, কি করে আমার দরকার নেই সত্যবাদী হয়ে, আর আমি কাউকে ওর সঙ্গে রকম করে
বাপ্তিজন কি হয়ে গেছে ওটারও দরকার নাই। সেই জন্যে আমরা কি হব না এমন মানুষ হব যাতে বলবে এরা স্বামীজির আদর্শে অনুপ্রাণিত এমন মানুষ তৈরি হয়েছে, পরিবর্তন হয়েছে। যে পরিবর্তনটা কি করে হবে দেখো, আমাদের জীবন এই আছে এই নাই, তাই না? কখন সেই সবই কেউ জানে না। একটা শ্লোক বললে বা একটা বললে তোমাদের খুব ভালোই লাগবে, যদিও তো সংস্কৃতে অনেকে আছে, সংস্কৃতের লোক, তবুও বলি আমাদের বাচ্চা বাচ্চা ছাত্র ছাত্রী বন্ধুরা আছে তারাও শুনুক। সেটা বলা হচ্ছে যে আয়ু নশ্যতি প্রতিদিনম যাদি স্বয়ং যৌবনম প্রত্যন্ত গদা পুনর্ন দিবসা কাল জগৎ ভক্ষক লক্ষ্মী তয় তরঙ্গ ভঙ্গ চপলা বিদ্যুৎ চলন জীবিতম তস্মা তং শরণাগতম শরণাত্তম রক্ষ রক্ষ সুন্দর। এই শ্লোকটা শঙ্করাচার্য বলছেন, এটা আমাদের প্রত্যেকের জীবনে আয়ু নশ্যতি প্রতিদিন, দেখো না প্রত্যেক দিন আমাদের আয়ু নষ্ট হয়ে, প্রত্যেকদিন প্রতি মুহূর্তে আয়ু নশ্যতি প্রতিদিন। জাতি স্বয়ং যৌবন, দেখো যৌবন চলে যাচ্ছে আমাদের, যৌবন চলে গেলে দেখবে কি ব্যাপার চিন্তা করবে না, দেখবে সব খেলা ঘর দেখছে না, একটা যৌবন চলে থাকার জন্য দেখবে বিউটি পার্লারে যায় সেভ করতে, তার মানে যৌবনটি ধরে রাখাচ্ছে, যৌবনটি ধরে রাখতে পারবে কখনোই পারবে না। যে যৌবন যে স্বয়ং যৌবন যৌবন পাওয়া হয়ে যাচ্ছে প্রত্যন্ত গদা পুনর্নদি বসা, যেদিন চলে যাচ্ছে আর কখনো ফিরে আসবে না। আমাদের যাদের দেখো আমরা বসে আছি, আমার কতদিন চলে গেছে, তোমাদের চলে গেছে দেখো, কারো 15, 16, 18, 20 বছরের দিন চলে গেছে আর ফিরে আসবে না। তুমি যতই খাদো যতই যাই করো আর ফিরে আসবে না। তখন ছোটবেলার কথা মনে হবে, আহ ছোটবেলাটাই ভালো ছিল, এই সব সংসার সংসার করে ছেটে টাকা নিয়ে আর ভালো লাগে না বাবা, যা ছিল ছোটবেলায় সব কিছু ভালো ছিল। তা এই দেখো প্রত্যন্ত কথা পুনর্ন দিবসা, যেদিন চলে যাবে আর ফিরে আসবে না। কাল জগৎ ভক্ষক, কাল জগৎকে ভক্ষণ করছে প্রতি মুহূর্তে, সময় আমাদের ভক্ষণ করছে, কে বেঁচে কাল সময় খাচ্ছে আমাদেরকে। কাল জগৎ ভক্ষক লক্ষ্মী তরঙ্গ ভঙ্গ চপলা, লক্ষ্মী তরঙ্গ ভঙ্গ চপলা, লক্ষ্মী লক্ষ্মী মানে চঞ্চল, যেমন কি তরঙ্গ সমুদ্রের তরঙ্গ দেখছো না কিরকম, এই উচ্চারে তরঙ্গ ভঙ্গ চপলা চঞ্চল, লক্ষ্মী চঞ্চল, আমরা ভাবছি লক্ষ্মী আমার কাছে এই আছে ওই পরবর্তী মুহূর্তে চলে গেছে, লক্ষ্মী তরঙ্গ ভঙ্গ চপলা বিদ্যুৎ চলন জীবিতম, আমাদের জীবনটা কিরকম বিদ্যুৎ দেখে যেরকম চমকায় ছাড়তে চাল চলে আবার চলে যায়, আমাদের জীবনটা ওই রকম, এই মুহূর্তে আছো আর পরবর্তীতে ব্যাস হয়ে গেল, হতেই পারে আমার তোমার সবাই হতে পারে। তা বিদ্যুৎ চলন জীবিতম, আমাদের শঙ্করাচার্য দেখো অদ্বৈত বেদান্তি এসব বিশ্বাস করে না, সেও বলছে তসমা তসমা তং শরণাগতম, সে ঈশ্বরকে প্রার্থনা করছে তসমা তং শরণাগতম, সে তোমাকে আমি স্মরণ করছি, শরণং রক্ষ রক্ষ অর্জুনা, তুমি আমাকে রক্ষা করো, আমার জীবন যাতে সুন্দরভাবে চলে তার জন্য প্রার্থনা করছি। তাহলে চিন্তা করে দেখো জীবনটা আমাদের কিরকম, শঙ্করাচার্য বলছে এই আছে হতেই পারে কখনো, আমার মাঝে মাঝে মনে হয় বুঝলে খারাপ হবে থাকে না, তখন গরুগুলোকে ধরে নিয়ে যায় না, গাড়ি করে নিয়ে যায় না, তখন আমার খুব কষ্ট হয়, আমি যে এদের জীবনটা তো এই যাবে আর কিছুক্ষণ পরে বা একদিন দুদিন পরে ব্যাস শেষ হয়ে যাবে, সবাই আমরা জানি জানি তো, তখন আমি ভাবি আরে ওকে কেন ভাবছি, আমার তো জীবনটা হঠাৎ করে শেষ হয়ে যেতে পারে, ঠিকই না বলো, আমি ওর কথা ভাবছি কিন্তু আমার জীবন অরণ করে হঠাৎ করে শেষ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। এই আমাদের এক সাধু সিমলার অধ্যক্ষ ছিল, তোমার একটা তো ফেসবুক সব হোয়াটসঅ্যাপ আমি সব করি না, হোয়াটসঅ্যাপ আছে কিন্তু ফেসবুক করি না, এসে গেছে ওই সিমলার মহারাজ, হোয়াটস অনেক কি জানি স্বপন মহারাজকে চেনে, ওই সিমলার অধ্যক্ষ ছিলেন, ওখান থেকে ওই আমবাল্লা স্টেশনে এসেছিলেন, ওখান থেকে তারপরে যাই হোক ওই ট্যাক্সি ধরবে বলে না কিন্তু যাচ্ছিল, হঠাৎ করে একটা হেভি ভেহিকেল এসে ওকে ধাক্কা মারলো, আমার যে একটু সিনিয়র জীবন দেখতে পাচ্ছ বিদ্যুৎ চলন জীবিতম, যে বিদ্যুতের মতন চমক এই থাকতে থাকবে না, আজকে আমরা কি ভয় পেয়ে যাবো না, কিন্তু আমাকে নিশ্চয়ই ভয় পাবো না, তাহলে আমাদের
ওই সামিতির মধ্যে আমরা আদর্শে আমরা এগিয়ে যাব কিন্তু এগিয়ে গেলে তাতে সত্যকে ধরে থাকবে আমি সত্য সম্বন্ধে প্র্যাকটিক্যালি বলছি কিন্তু অন্য কোনো সম্বন্ধে আজকে আমি যাচ্ছি না সত্য এমন একটা জিনিস বলেছি যে কোন পুণ্যে ভ্রমণ অবশ্যই সেখানে আসবে তোমাদের জীবনটাও ফুলে পতন হোক নিবেদিতা একবার একটি রকম ফুল নিয়ে মাকে দিচ্ছে তখন মা বলছে এর বলছে নিবেদিতা বলছে যে এটা সব ফুলে পতন হোক তখন মা বলছে না ফুলের মতন কি ফুলের মতন পবিত্র হোক তাহলে কি হবে এটা দেবতার পায়ে লাগবে ফুলের মতো সৌন্দর্য নিবেদিতা বলছে মা বলছে না ফুলের মতো পবিত্র হোক পবিত্র হলে কি হয় কোথায় কাজে লাগে সেটা দেবতার পায়ে তা আমরা সবাই ফুলের মতো পবিত্র জীবন হবে তখন দেবতার পায়েতে আমরা কাজে লাগব অনেক অনেক উপমা আছে উপমা দেওয়ার সময় নেই কারণ অনুষ্ঠানটা পাঁচটা অব্দি হবার কথা বলেছিল অর্ধেকই চারটে চুয়ান্ন হয়ে গেছে বুঝলে তার একটু উদাহরণ দেবো বলেছিলাম একটু উদাহরণ দিই সত্য সম্বন্ধে যে স্বামীজির সত্য সম্বন্ধে তো অনেক ঘটনা তোমরা জানো স্বামীজির মা যে উপদেশ দিয়েছিল সে উপদেশ সবাই জানো তো ছোটবেলায় যখন সেই ভূগোলের মাস্টার মেরেছিল জানো তো নাকি এই জানিস তো তোরা তোরা বলে বলতি তোমরা বলি নাকি তোমরা যাই তোরা বলতে ভালো লাগে বুঝলি তো ছোট ছোট আমার ছাত্র বন্ধুরা জানো না কি বলেছিল এই কি বলেছিল বলে একটু বলো তুই বল দেখি যে কি ভাব ও না কি লেখা কি পড় কি বলেছিল স্বামীজির মা কি বলেছিল বল দেখি শুনি একটু জানিস যা ভূগোলের মাস্টার কি করেছিল তাও জানিস তো তাও জানিস না কি কি ছিল নরেনকে হ্যাঁ কি বলেছিল বলো বলেছিল সবাইকে বলো তো ওইটা স্বামীজি বিদেশেও বলেছে যে আমি মায়ের সেই কথা মায়ের আদর্শে আমাকে বেশি করে অনুপ্রাণিত করছি জানো তো বলো কে বলতে হবে বলো আরে তো জানে না তোমার যদি কোনো দোষ না জীবনে ছিল বলে মনে করবে ভালো বলে মনে করবে সেটা তুমি করবে এই যে মায়ের কাছ থেকে এই যে বার্তা পেল সারা জীবন লেখে তার এই কাজ করেছে এবং সেই জন্য স্বামীজি বলতে পেরেছে যে সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায় কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না স্বামীজি বলছে চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না স্বামীজি বলছেন যে এই সত্য এমন একটা জিনিস ভারতবর্ষে সেই সত্যকে মানুষ ধরে আছে বলেই এই ভারতবর্ষ বেঁচে আছে ভারতবর্ষের যদি এই ধর্ম সত্য মরে যায় তাহলে পৃথিবী থেকে ধর্ম বিলুপ্ত হবে স্বামীজি বলছে এবং ভারতবর্ষের ধর্মটা কিরকম স্বামীজি খুব সুন্দর করে বলছে তুমি যদি যাও ওই যেখানে সাধারণ তপস্যা করে দেখবে কেউ হয়তো মাথাটা হেডমোস্টের উপর দিকে আছে কেউ হয়তো বরফ গলা এক গলা জলে বসে আছে কেউ হয়তো আগুনের উপরে বসে তপস্যা করছে ভারতবর্ষের ধর্ম এই রকমের সেই তপস্যা যারা তাকে লাভ করে চেষ্টা করছে সবাই তা সেই জন্যে আমাদের এখানে বলা আছে সত্যেন লভ্য তপস্যা হি আত্মা সম্ভব জ্ঞানেন ব্রহ্মচর্যেন চিত্তম এই সত্য সত্যেন লভ্য সত্যের দ্বারা তাকে লাভ করা যায় সত্যেন লভ্য তপস্যা তপস্যা দ্বারা সম্ভব জ্ঞানেন সম্ভব জ্ঞানের দ্বারা আর ব্রহ্মচর্যেন ব্রহ্মচর্য ব্রহ্মচর্যের দ্বারা তাকে লাভ করা যায় আর সত্যের উদাহরণ আমাদের ঘুরি উদাহরণ দেবো প্রচুর আছে সত্য তুমি জীবনে এই সত্যের উপরে বহুক্ষণ আমরা করতে পারি বলতে পারি যে সত্য এমন একটা জিনিস যেটা সত্যই ধর্ম ধর্মই সত্য তুমি যদি ধর্মকে ধরো সত্য ছাড়া কখনো হবে না তুমি দেখো মহাভারতের যুদ্ধ সত্য কিছু রাখার জন্যে অধর্মকে পরাজিত করে ধর্মকে রাখার ধর্মের জয় দেখাবার জন্য শ্রীকৃষ্ণ সত্যের জন্য যেটা বলছিলাম যে সত্যের জন্য সবকিছু
ত্যাগ করে যে কোনো কিছু সত্যকে বর্জন করার জন্য স্বামীজির কথা, কিন্তু সত্যকে কিভাবে ধরে থাকবো, যেটা সম্ভব সত্যের দ্বারা, সত্যের লক্ষ্য সত্যের দ্বারা লাভ করা যায়, সম্ভব জ্ঞান আর ভোগচারিতা লাভ করা যায়। আর সত্য কি, আমি এতক্ষণ বলেছি সত্য কি, সত্যনিষ্ঠা কথা বলা হয়েছে, এবার বলে সত্যনিষ্ঠ তপস্যা। তপস্যা কি, তপস্যা কি, তপস্যা বলেছে কায় মন বাক্যে ইন্দ্রিয় সংযমকে তপস্যা বলা হচ্ছে। তপস্যা তপ, এই যে দেখো না, গয়া গলায় গলে আছে, আগ্নে রয়েছে হিন্দুকে জয় করার জন্য। মা বলছে এই জপ করো আর ধ্যান করো, সবকে সেই মনকে একাগ্র করার জন্য, মনকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা জপ করছি, ধ্যান করছি, মনকে নিয়ন্ত্রণ করার জন্য। আমরা মনকে যে নিয়ন্ত্রণ করি, এই বইটার মধ্যে দেখছি রামকৃষ্ণ মিশন, ঠিক আছে, আদর্শ ছাত্র জীবন, মনকে জয় করতে পারলে 20 রকমের সুবিধা আছে দেখলাম। আমার সুবিধাটা দরকার নেই, মনকে আমরা নেবও না, মন মনের মধ্যে চলবে, আমরা যথারীতি সকাল থেকে রাত পর্যন্ত মোবাইল নিয়ে থাকবো আর নেট থাকবো, যতই যাই বলো কিছু কিছু করবো না। দেখো ওর মধ্যেও সত্য আছে, সব কিছু সত্য আছে, তুমি সত্যটা জেনে নাও, তারপরে মোবাইলটা তোমার অতটা মনে হবে না। তুমি যা কিছু মোবাইল তুমি কত ঘামবে সত্যর মধ্যে, কি সত্য আছে যা কিছু দেখো, আমি তোর খারাপ ভালো মধ্যে সব দেখে নাও, দেখবে সত্যর মধ্যে কিছুই নাই, সত্য একটাই আছে, তিনি আছে, তিনি আছে বলে। কিন্তু তোমার দেখো তোমার শরীরে প্রাণটা আছে বলে তোমাকে ভালোবাসছে, তোমার প্রাণটা চলে গেলে কতক্ষণে তোমার বাড়ি থেকে বার করতে গোবর জল ছড়া দেবে, কতক্ষণ দেখবে বাড়ি, যতই প্রাণবন্তীয় মানুষ থাকে আমি জানি হচ্ছে বলো, মানে বৈরাগ্য বাড়ুক না, বৈরাগ্য বাড়লে ভালো, বৈরাগ্য বাড়লে মানুষের প্রতি ভালোবাসাটা তখন আসবে। আমাদের ধর্ম সত্যের উপরে দাঁড়িয়ে আছে, সত্যটা ধর্মের উপরে দাঁড়িয়ে আছে, দুটো পরস্পর আছে, সত্য আছে বলে ধর্ম, ধর্ম আছে বলে সত্য। তুমি সত্য না হলে ধর্মের কোনো দাম নেই, মূল্যই নেই, মনের মতো মনে না থাকবে যেমন দরকার বিশ্বাস হয়, তেমনি ধর্ম যদি থাকবে সেখানে সত্য পরস্পর থাকবে, না তো বিশ্বাস হবে না। তুমি দেখো এই মহাভারতের যুদ্ধে বললাম, এবং মহাভারতের যুদ্ধে দেখো কর্ণ ভীষ্ম যে সফল গ্রহণ করছে সেখানে সব সত্যের জন্য, রামচন্দ্র লক্ষণ বর্জন করেছিল সেখানে সত্যকে রক্ষা করার জন্য, রামচন্দ্র বনবাসে গিয়েছিল কিসের জন্য, সত্য রক্ষার জন্য, ভীষ্ম যে শপথ করেছিল আমি বিবাহ করবো না কোনোদিন, রাজত্ব নেবো না, সেখানে সত্য রক্ষার জন্য, এই যে সত্য রক্ষার জন্য সব কিছু, কিন্তু এমনকি প্রাণপ্রিয় লক্ষণকে বর্জন করেছিল রামচন্দ্র কেন, সত্য রক্ষার জন্য। তাহলে দেখো ভারতবর্ষের ধর্মটা কিসের উপর দাঁড়িয়ে আছে, সত্যের উপর দাঁড়িয়ে আছে, সত্য ছাড়া এক বিন্দু আমরা ধরতে পারবো না, সত্য ছাড়া কেউ জীবনে কখনো বড় হতেও পারবে না, আর সত্যকে ধরে না থাকলে কারোর মন আনন্দ বিভোর হবে না। তুই যত মিথ্যেকে আশ্রয় করবে তত দেখবে ওই চাপা দিতে হবে, সব চাপান দিতে হবে, চাপান দিতে হবে, আর সত্যকে ধরে আছে সে সাহসী হয়, অকপট হয়, সরল হয়, অকপট মানে যা মনে ভাবছে সে সবাই সে বলতে পারছে। এই সাহস কি করে হবে তার, ছোটবেলা থেকে প্র্যাকটিস করতে হয়। বারবার বলি যদি আচার খাও মায়ের দোকানে আচার খাও, বলবে আমি খেয়েছি মা, যদি বলে জিজ্ঞেস করে মা আমি খেয়েছি, ভালো ভালো নিজের মিষ্টি থাকলে জিজ্ঞেস করে কোথায় গেল রে, বলবে হ্যাঁ মা আমি খেয়েছি, মানে বড় যে বকবে না পিঠে একটা দেবে, এ তো সে দেখতে করবে না, কিন্তু তোমার সাহস জাগবে। বাজারে গেলে যদি বাজার থেকে করতে দেয় বাবা যদি 50 টাকা পেরে 30 টাকা পেরে জিজ্ঞেস করে, আমি সত্যি সত্যি বলবে যে পেরে পেরেছে 30 টাকাই পেরেছে, আমি 30 টাকা বাবা নেবো, তখন তুমি কি করতে, তখন সাহস করে বলতে পারলে, এই যে সাহস প্রথম থেকে জোগানো এটা বাচ্চাদের অভ্যাস করানো দরকার। আমার মনে আছে এটা যদি আমার ব্যক্তিগত কথা, আমি তখন ছোট ছিলাম, আমার যে বাবা ছিল দোকানে বাজার কিনছে, তা তখনকার তো টাকার মূল্য দেখেছি 1 টাকা 2 টাকার অনেক মূল্য ছিল, অনেক ছোটবেলার কথা বলছি, তা ওই টাকার কোনো কারণে মনে 10 টাকা না তবে বেশি দিয়ে দিয়েছিল, বুঝলে তো, তা বাবা দেখে ফিরত দিচ্ছে, তা আমার মনে খুব তখন দাগ কেটেছে, দেখো ওই টাকাটা তো ফিরত দিয়ে দিচ্ছে, আমি কিছু বলিনি, কিন্তু আমার এখন পরবর্তী সময় মনে হয় যে ফিরত তো দিচ্ছে, কিন্তু অন্য দৌড়ে না নিয়ে নিত, তাই না, এরকম যদি বাবা কি আর আছে নিয়ে নিয়েছে, ব্যাংকে আর আগে বেশি টাকা অনেক সময় দিয়ে দেয়, অনেক সময় ভুল করে ব্যাংকে অনেকে বেশি টাকা দিয়ে দেয়, ও তো পটপট করে পালিয়ে যায়, কেউ বাবা আবার ফেরত দিয়ে দেয়। তো এই যে সততা ট্যাক্সি ড্রাইভারের কথা কত ঘটনা আমাদের থেকে আসছে, তা এই এই যে বাচ্চাদের মধ্যে এই আমাদের বাবা মায়েদেরকে, এটা বাবা মায়ের বেশি নাই, তাদেরকে এই জিনিসটা শেখানো দরকার, প্রথম থেকে সত্যকে ধরে রাখা, এবং তাকে বোঝাতে হবে যে সত্যকে ধরে থাকলে তুমি জীবনে সাহস কি হবে, আনন্দ পাবে। আমাদের জীবনের উদ্দেশ্য কি, জীবনের উদ্দেশ্য তাকে লাভ করা, এবং সে লাভ করার উদ্দেশ্যটা কি, নিজের জীবনে আনন্দ উপভোগ করা। এই সংসারে
সুখ দুঃখ দুটোই আছে। তাহলে বলছেন যতদূর যাও বুদ্ধি রাখতে করি আরোহণ, এই সেই সংসার জলদি দুঃখ সুখ করে আবর্তন। অর্থাৎ সংসার দুঃখ সুখ থাকবে, যে যতটাকে রোজগার করে যতই নানান ভাবে রোজগার করে, কথাটা ভালো করে বলছি না বাবা, কোথায় কিন্তু ভাবতে যতই যেভাবে রোজগার করো যত টাকা করো, কিন্তু যদি মনে শান্তি না থাকে এই টাকার কোনো মূল্য থাকে না। তা সেই জন্যে ঠাকুরের দু একটি উদাহরণ দিয়ে বলি। ঠাকুরের বাবার উদাহরণ তোমরা জানো, তখনকার যুগে দেড়ে গ্রামের প্রায় 100 বিঘার উপরে জমি বাড়ি সমস্ত ছেড়ে ছেড়ে দিয়ে চলতে চলে আসতে হয়েছিল। কি জন্য জানো তোমরা? মিথ্যা সাক্ষী দিতে হবে বলে। রায় রামানন্দ বলেছিল যে ও এত সত্যবাদী, ও যদি বলে তাহলে আমার এই মামলায় আমি জয়ী হব। কিন্তু সেই সাক্ষী দিয়েছিল সাক্ষী, তার কি তার ফলটা কি হয়েছিল জানো? হ্যাঁ, সেই জন্য তার ফল কিন্তু ধরে সাপে বর হয়। ওই সত্যবাদিতার জন্যে সেই দয়া থেকে তাকে কি দিয়েছিল, স্বপ্ন দিয়েছিল আমি তোমার ঘরে আসছি দরিদ্রের ঘরে, বলে আমি দরিদ্র বলে না কোনো ভয় নেই তোমার দরিদ্রতে কি হয়েছে, তাহলে দেখো সাপে বর হয়েছিল, ফিরে এসে তাকে পেয়েছিল, রামকৃষ্ণকে পেয়েছিল, আর রামকৃষ্ণ গদাইকে পেয়েছিল বলে আমরা আজকে ঠাকুরের কাছে তার কথা বলতে পারছি শুনতে পারছি। তার আগে কি হতো, তখন আরো 100 বিঘা জমি দিয়ে তো আমাদের ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তাতে আমাদের কি যায় আসে? চিন্তা করে দেখো, গদাই চট্টোপাধ্যায় বললো আমি এই এর কাছে ধাইমার কাছে আমি বইতে নেব, তার নাম কি? হ্যাঁ, অনিকামারিনী। ধনী কামরানির কাছ থেকে আমি কইতে ভিক্ষমা নেব। পাঁচটা ছেলেকে সবাই তো দাবি দিতে পারতো, জমিদারও দাবি দিতে পারতো, লাভ হবে যে জমিদার, কেউ সাহস পায়নি। ছোট্ট ছেলেটা দেখো ওই ওর কাছ থেকে তিনি উপনয়ন নিয়েছে, ভিক্ষা নিয়েছে। তাহলে দেখো সত্য থাকছে, শ্রীরামকৃষ্ণের সারাটা জীবন সারাটা শরীর মন প্রাণ, এই মন প্রাণ শরীর সত্যময় সত্যে প্রতিষ্ঠিত। স্বামীজি বলছেন আমাদের শ্রীরামকৃষ্ণ হচ্ছে লাভ পার্শ্ব উপায়, মানে ভালোবাসার মুক্ত প্রতীক, ভালোবাসা শুধু নয় সত্যের মুক্ত প্রতীক, তার শরীর প্রতিটা মন প্রাণ শরীর কোষ দ্বারা একেবারে সত্যের প্রতিষ্ঠিত। নরে পরীক্ষা করার জন্য তার বিছানার নিচে মুদ্রা দিয়ে দিয়েছিল, তিরিক করে লাভ দিয়ে উঠেছিল, তাও কেউ বলে দেয়নি যে তোমার ভিতরে ওই রকম বিছানায় মুদ্রা দেওয়া হয়েছে। ঠাকুর বলতো আমি এই সমস্ত ধাতব্য বর্ষ করতে পারি না, আমার হাত তেউড়ে যায়, গ্রাম্য ভাষা তেউড়ে জানো তো, নেটে যায় তেউড়ে যায়। সেই দেখো তার শরীরটা কিরকম সত্যে প্রতিষ্ঠিত। গঙ্গাতে এক মাছি আট মাছিকে মেরেছে, ওর গায়েতে ছাপ পড়ছে, কল্পনা করে দেখো অবাক হয়ে যাবার মতন, তার শরীরে ছাপ পড়ছে, তাহলে তার শরীরটা কিরকম? আমরা বলি পরমাত্মা এই যে হিরণ্যগর্ভ সেই সমস্ত কিছু তার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে আছে। ওর গায়ে পেরেছে শ্রীরামকৃষ্ণদেবের গায়ে আঘাত লাগছে, তার মানে সমস্ত মন প্রাণটা ওই মানুষটার মধ্যে আছে, সমস্ত মানুষের। সেই জন্যে আমরা শ্রীরামকৃষ্ণের সত্যি কথা যদি বলি আরো 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 আছে, সুন্দর সময় চলে যাচ্ছে, একটা বলি তার ইচ্ছা কিন্তু সত্যের কথা। যদুমল্লিকের বাড়িতে এই দক্ষিণেশ্বরে যদুমল্লিকের একটি বাগান বাড়ি ছিল, সেই বাগান বাড়িতে ঠাকুর মাঝে মাঝে যেতেন, বুঝেছ? তা সেখানে যাবার সময়তে তা বলেছিল যে অমুক সময়তে যাবে, কিন্তু সে যেতে পারে। রাত্রিবেলা রাত হয়ে গেছে, তখন দীপ রাত্রি, তখন মনে পড়লো আরে যদুমল্লিক তো আমাকে বলেছিল যেতে, তখন দেখো যে দীপ রাত্রিতে একাটা উঠেছে, এবারে গিয়ে দেখছি যে ফটক বন্ধ। চিন্তা করে দেখো তোমরা ভাবছি কি আছে, বাবা শুয়ে পড়েছে, আবার কেন যাবো, কি দরকার, কে আমাকে দেখছে, আমার সত্য রক্ষার জন্য কে আমাকে দেখবে। কিন্তু সেই রাত্রের দিন দীপ রাত্রে ঠাকুর সেই যদুমল্লিকের বাগান বাড়ি গেছে, দেখছি কেউ না, ফটক বন্ধ, কোন রকমের পাটা বাড়ি হচ্ছে, যদু আমি এসেছি, যদু আমি এসেছি, যদু আমি এসেছি। চিন্তা করে দেখো দেখি আমাদের কি যায় আসে বলো, এটা করে আমাদের যদি করতাম বা কি তাদের লাভ হতো, কিন্তু ঠাকুর সত্যকে রক্ষা করার জন্যে ওই গায়ে গায়েতে শরীরে রক্ষা করার জন্য যাচ্ছে, রক্ষা হচ্ছে সত্য বলে ফেলেছে। একবার গোপালের মায়ের নাম খারাপ শুনেছি অনেকে, হয়তো গোপালের মা ঠাকুরের
महिला शिष्य छे गोपाल माँ पानी आगे बाड़ी छो गोपाल माँ एक बार ठाकुर के केटे दीचे केटे देवार समय भात शक्त हो अभिमान तुम्हार हाथ खाब ना छोटी छोटी दायी हल क्योंकि अनिच्छाकृत देखा गया कि निजी पर ठाकुर देखा दिल आर भात खावना जगत विख्यात आदर्श एकदम चरम अवस्था पहुंचे दिए मानव जीवन लक्ष्य हमें लाभ करा मानव जीवन उद्देश्य से सत्य के लाभ करा ठाकुर एकमात्र सुंदर भाव उपनिषद शक्त तत्व के वेदांत उच्च तत्व के सहज भाव पहुंचे दिए मानव जीवन चरम लक्ष्य हमारे मान हूस मान हूस हूस होते किसे हूस होते ना तुम्हें से तमस निरंजन বলি জীবনটাকে নিশ্চয়ই তোমরা যদি রোজগার করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই স্বামীজির কথায় যে যেখানে যেভাবেই কাজ করো না কেন সেখানে তুমি নিজেকে কিভাবে চলবে।